আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসলাম আবারও আমি টানিস ইয়ামি প্ল্যানেটে। তোমাদের জন্য আজকে রেসিপি হচ্ছে চিকেন চিজ বল। তো চলো কীভাবে বানাতে হবে আমরা দেখে নিই। এখানে 1 কাপ চিকেন আমি নিয়েছি, বুকের মাংস। চা চামচ সয়া সস, 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচের একটু কম চিলি ফ্লেক্স, আর নিয়েছি হচ্ছে এখানে আরও আছে 1/2 চা চামচ লবণ, সয়া সসে লবণ আছে, আর এখানে আছে আমাদের 1টা মাঝারি সাইজের সেদ্ধ আলু। আমি এই সবগুলো দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিব, ঠিক আছে? ব্লেন্ড করে তারপর এখানে আমি ধনিয়া পাতা মিক্সড করবো। এখন আমি এগুলো সবগুলো একসাথে ব্লেন্ড করবো। দেখো এই অল্প সময়ের মধ্যেই কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে আমার মাংসটা, সাথে সব কিছু একদম ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আমার চিকেন ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই ব্লেন্ড চিকেনে পছন্দ মতো যে যার রুচি অনুযায়ী ধনিয়া পাতা দিয়ে নিবা। আমি এখানে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়েছি, কারণ আমার অনেক ধনিয়া পাতা পছন্দ। এখন আমি এটাকে মিক্সড করে নিব। বন্ধুরা, আমি এই আমার চিকেন মিক্সচারে ধনিয়া পাতা মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, তাহলে আমার এই চিকেনটাকে ভিতরে চিজ দিয়ে বল করতে সুবিধা হবে। আমি এই চিকেনের ভিতরে পুর দেওয়ার জন্য এই চিজটা নিয়েছি। এটা প্যাকেটে লেখা আছে ঢাকাই চিজ, 150 টাকা নিয়েছে। তোমরা যদি এটা DCC থেকে কিনো বা নিউ মার্কেট থেকে কিনো আরও কমে পাওয়া যাবে। তো এই চিজটাকে আমি এখন কিউব কিউব করে কেটে নিব। এভাবে কিউব কিউব করে চিজটা কেটে নিয়েছি। এটা আসলে এটাকে চিজ না বলে পনির বলাই ভালো। এটা ঢাকায় আমরা যে পনির কিনে খাই এক্স্যাক্টলি সেটা। আর বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো এখানে যে কোনো চিজ, মজারেলা চিজ, ইমানটাল চিজ, তোমাদের যেটা পছন্দ তোমরা সেই চিজটাই এখানে দিতে পারবা। এখন আমি চিকেনটা বল করে নিব। প্রথমে হাতে তেল মেখে নিচ্ছি। চিকেনের কিমাটা হাতে চেপে চেপে একটু ছড়িয়ে নিব। এরপর 1টা চিজ টুকরো নিয়ে ঠিক দেখো ভিডিওর মতো করে মুখটা বন্ধ করে সেই মুখটাকে গোল গোল করে ঘুরিয়ে একদম বল বানাতে হবে। এভাবে করে আমরা সবগুলো বল বানিয়ে নিব। ঠিক ভিডিওর মতো করে ফলো করবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। হাতে আবারও একটু তেল মেখে নিলাম। আমার হাতে 1 মুঠ পরিমাণ চিকেনের কিমা নিচ্ছি, চেপে নিলাম। 1 টুকরো চিজ নিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে সাইডের মুরগির মাংসগুলো তুলে মুখটা বন্ধ করে দিচ্ছি, আর এই মুখটাকে নিচের দিকে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে আমি
একটা বল বানিয়ে নিচ্ছি। ঠিক এমনভাবে সবগুলো বল বানিয়ে আমি ফিরে আসছি। সবগুলো চিকেন চিজ দিয়ে বল করে নিয়েছি। এখন আমি এই বলগুলো 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো, তারপর ফ্রাই করব। আর যে চিজগুলো দেখতে পাচ্ছ, হাফ পরিমাণ চিজ রয়েই গেছে, সেটা দিয়ে আরেকটা মুরগির বুকের মাংস আমরা এভাবে অনায়াসেই চিজ বল করে ফেলতে পারবো। এখানে আছে ডিমের সাদা অংশ আর ব্রেড ক্রাম্ব। আমি একটা একটা করে চিকেন বল ডিমের সাদা অংশে গড়িয়ে নিচ্ছি। এমন করে আমরা সবগুলো চিকেন বল ডিমের সাদা অংশে গড়িয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিব। আরেকটা চিকেন বল নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশে ডুবিয়ে নিচ্ছি। অল্প করে বলের শেপটা ঠিক রাখার জন্য নাড়িয়ে নিচ্ছি। এমন ভাবে সবগুলো বল আমরা এখন করে নিচ্ছি। ঠিক আছে, সবগুলো চিকেন আমরা ঠিক এইভাবে কোট করে নিয়েছি ব্রেড ক্রাম্বসে। এবার ডুবো তেলে ভাজবো। সরি গাইস, বেবি এসে কথা বলা শুরু করে দিয়েছে। বেবি অনেক এক্সাইটেড, ওর ফেভারিট চিকেন চিজ বল বানানো হচ্ছে। এটা আমরা একটু লো হিটে ফ্রাই করবো, না হলে চিকেনটা সিদ্ধ হবে না, তাড়াতাড়ি করে পুড়ে যাবে উপরের লেয়ারটা। আস্তে করে একটু নেড়ে দিচ্ছি যেন নিচের লেয়ারটা বেশি পুড়ে না যায়। একদম মিডিয়ামেরও কম আছে রাখতে হবে চুলার আঁচটা। চিকেন চিজ বলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে তুলে নিব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের চিকেন চিজ বল। ভিতরে একদম চিজটা দেখো মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাসায় ট্রাই করে অবশ্যই জানাবা কেমন লাগলো আমাদের এই ভীষণ মজার চিকেন চিজ বল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।